আসসালামু আলাইকুম। কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, কুয়েতে এবং বাংলাদেশে যে যেখানে অবস্থান করছেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশে আটকে রয়েছেন। আগামী 15 জুন মঙ্গলবার সকাল 10টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সকল কুয়েতের প্রবাসীরা বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন, তাদেরকে দ্রুত কুয়েতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং কুয়েত প্রবাসীদেরকে পাসপোর্ট দিয়ে ফাইজার ভ্যাকসিন প্রদান করার লক্ষ্যে, এছাড়াও যে সকল কুয়েত প্রবাসীরা কুয়েতে অবস্থান করছে, তারা যদি করোনা ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণ করে, তারা যদি বাংলাদেশে যায়, তবে তাদেরকে স্থানীয় হোটেল কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে, এছাড়াও কুয়েত প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রেস ক্লাবের সামনে আলোচনা করা হবে এবং শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে। যারা বাংলাদেশে আটকে রয়েছেন, শুনুন তাদের কিছু কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বাংলাদেশ এন্ড কুয়েত এই গ্রুপের সকল দিনী ভাই ও বোনেরা এবং অ্যাডমিন এবং মডারেট, আমরা এখন দাঁড়িয়ে আসছি আটকে পড়া কুয়েত প্রবাসীদের স্বার্থে। আমরা এখন প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের সকাল থেকেই আমরা রেডি যে আমাদের কুয়েত প্রবাসীদেরকে ফেরত যাওয়ার ব্যাপারে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং কি এদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সকলের কাছে আমাদের যে দাবি, এই দাবিগুলো নিয়ে আমরা প্রেস ক্লাবে যে বিভিন্ন মানববন্ধন, শান্তিপূর্ণ যে মানববন্ধন করব, তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার, আমরা আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ পর্যায়ে আগামীকাল সকালে আমাদের ঢাকার ডিপি কমিশনার বরাবর যেই অনুমোদন যদি আমরা ইনশাল্লাহ পেয়ে যাই, তাহলে মঙ্গলবার সকাল 10 ঘটিকার মধ্যে বিশেষ করে বাংলাদেশে আটকে পড়া সকল কুয়েত প্রবাসীরা, আপনি এবং আপনার সাথে যে সমস্ত প্রবাসী ভাইরা আসছেন, প্রত্যেকেই 2-1 জন সাথে নিয়ে এবং আপনার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব বা যারা আছে আপনার ভাই ব্রাদার সবাইকে নিয়ে সকাল 10টার মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বৃহত্তর প্রবাসীদের স্বার্থে, বিশেষ করে কুয়েত প্রবাসীদের স্বার্থে, আমি আশা করি সকলেই সকাল 10টার মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আগামী মঙ্গলবার 15 জুন সকাল 10টার মধ্যে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি ইনশাআল্লাহ। আমরা প্রেস ক্লাবের বার্তা সম্পাদক তার বরাবর চিঠি দিয়েছি এবং 600-র উপরে মিডিয়াকে আমরা আহ্বান জানিয়েছি। এর মধ্যে ইনশাআল্লাহ আশা করি 2-4 10টা প্রিন্ট মিডিয়া এবং 10টা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এবং কি পররাষ্ট্রমন্ত্রী এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বরাবর বাংলাদেশে ইন কুয়েত পেজ ও গ্রুপের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে সকল কুয়েত প্রবাসীদের সুবিধার কারণে। এক্ষেত্রে কোনো দ্বিমত পোষণ না করে যারা বাংলাদেশে আটকে রয়েছেন, সকলেই প্রেস ক্লাবের সামনে এসে আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করছি কুয়েত প্রবাসীদের এই সম্মিলিত প্রচেষ্টা সরকারের নিকট পৌঁছবে এবং সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে কুয়েতের নতুন আপডেট পেতে পারেন। এখনকার মতো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।